আজকের এপিসোডে নিয়ে এসেছি মূর্তির কয়েকটি রিসোর্টের ডিটেলস। আগের এপিসোডে আপনারা দেখেছেন লাটাগুড়ির রিসোর্ট এবং হোটেল। লাটাগুড়ি এবং মূর্তির ভীষণই কাছাকাছি দুটি ট্যুরিস্ট স্পট, আপনারা যে কোনো একটি জায়গাতে থাকলেই হবে। মূর্তিতে চলে এসেছি, তা মূর্তিতে এসে প্রথমেই আপনাদের একটা রিসোর্টে নিয়ে এলাম। এই রিসোর্টটা হচ্ছে রিসোর্ট ত্রিমূর্তি, বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু রিসোর্টটা। এই যে দেখুন, এখানে ভ্যারাইটিস টাইপের রুম আছে। তা এখন রিসোর্ট ত্রিমূর্তিতে আমরা কিছু রুম দেখব, কিছু রুম ট্যুর আপনাদের করাচ্ছি, চলুন দেখি। এটা হচ্ছে কটেজ রুম, অ্যাম্বিয়েন্স তো ভীষণ ভালো, একটু হাই রেঞ্জের। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়াশরুম এখানকার ব্যালকনি। ব্যাক সাইডে একটা ব্যালকনি দেখলেন, এবার দেখুন ফ্রন্ট সাইডের ব্যালকনিটা। অনেকটা স্কাই ওয়াকের মতো ভিউ দেখার জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে। ভিউটা বেশ ভালোই দেখা যাচ্ছে এখান থেকে। এই সাইডটা দেখুন, বাদিকে দেখুন এখানকার রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের সঙ্গে লাগোয়া ব্যাংকোয়েট হল। এখানে কিন্তু ম্যারেজ অথবা রিসেপশন অথবা কনফারেন্সের জন্য বুকিং করা যেতে পারে। অনেক স্পেসিয়াস এই রিসোর্ট, জাস্ট অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন। এবার চলুন আমরা একটা ডিলাক্স রুমে যাচ্ছি। এখানকার ডিলাক্স রুম, এসিও আছে আর বেডটাও বেশ বড়, খোলামেলা আছে, বেশ বড়ই কিন্তু। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম টিভি, ওইদিকে একটা আলমিরা আছে। আর নেমেই বাইরে বেরিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, দারুণ ডেকোরেট করা, বাইরেটা বেরোলেই ভালো লাগছে। আমাদের এখানে মোটামুটি কত রকমের রুম আছে? দুটো তো দেখলাম আমি, এখানে টোটাল চারটা ক্যাটাগরি রুম পাবো। আচ্ছা, একটা নতুন হচ্ছে, ওটা নিয়ে পাঁচটা রুম, পাঁচটা ক্যাটাগরি। আচ্ছা, স্টার্টিং আছে আমাদের ডিলাক্স, ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 2500+12% জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্ট 2800 rupees। আচ্ছা, দুইজন আর বাচ্চা যদি থাকলে 7 years, বিলো 7 years দের কোনো চার্জ থাকবে। তারপরে আমাদের, আপনি অ্যাক্টিভিটিস দেখছেন রুমের মধ্যে, টি মেকার, ওয়াইফাই, বাথরুম, ওয়াইফাই সব আছে, সব আছে। বাচ্চাদের জন্য খেলার জন্য আছে, সুইমিং পুল আছে, ইনহাউস রেস্টুরেন্ট আছে, আপনি ভেজ নন ভেজ খাবারটা পেয়ে যাবেন, চাইনিজ ইন্ডিয়ান বাংলা খাও পেয়ে যাবেন। তারপরে রুমগুলো আছে সুপার ডিলাক্স, 3000+ GST। আচ্ছা, ইট উইল কাম 3360 টাকা সেম। আর আমি কটেজের রুমটা দেখলাম, যে কটেজটা দেখেছেন ওটা বাম্বু বেড উডেন ফিনিশিং। আচ্ছা, ওটা 4000+ GST, টোটালটা হচ্ছে 4480 টাকা। আচ্ছা, মানে সবাই মোটামুটি সব রকম রেঞ্জের রুমই পেয়ে যাচ্ছে। মূর্তি নদীর একটু আগেই বাদিকে দেখবেন একটি রাস্তা চলে গেছে, আর একটু এগোলেই পাবেন আরেকটি বেশ বড় রিসোর্ট, এই প্রাইম মূর্তি।
ট্রাইমূর্তি রিসোর্ট। চলুন এবার ট্রাইমূর্তির রিসোর্টের কিছু রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিচ্ছি। মূর্তির আরেকটি রিসোর্টে চলে এলাম আপনাদের দেখাতে। এই রিসোর্টটা হচ্ছে প্রাইমূর্তি। এটা হচ্ছে ডাবল ডিলাক্স রুম, ডাবল বেড দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু একটা বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে, বসার চেয়ার আছে, আর এই বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউ, মূর্তির পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। এখানকার ওয়াশরুম ডাবল বেড, বেডটা বেশ বড়ই আছে। তারিফ হচ্ছে 1800+12% জিএসটি। এই হচ্ছে এখানকার রুম। আরেকটি রুমে চলে এলাম, এটা হচ্ছে থ্রি বেডে দেখতে পাচ্ছেন, মানে ট্রিপল ডিলাক্স রুম। আর এটার তারিফ হচ্ছে 3300+12% জিএসটি। এই যে দেখুন, তিনটে বেড পরপর রাখা। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, এখানকার ওয়াশরুম। রুমটা কিন্তু বেশ বড় আছে। এই হচ্ছে পুরো রুমের ভিউ। এদিকে টিভি আলমিরা সবই রাখা আছে, ড্রেসিং টেবিল। আচ্ছা, এখানকার আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ইম্পেরিয়াল রুম। এই যে ডাবল বেড এখানে আছে, ডেকোরেট করা বেশ ভালোই লাগছে। আর এইদিকে কিন্তু সুন্দর একটা ব্যালকনি আছে, ওপেন ব্যালকনি, বেশ অনেকটা স্পেস। আর এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে, পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, বাথটবও আছে। এই রুমের ট্যারিফ হচ্ছে 3800, মানে 3800 প্লাস 12% জিএসটি। বেশ বড় রুম কিন্তু। নেক্সট ভিডিওতে নিয়ে আসছি ডুয়ার্সের আরও কিছু রিসোর্টের ডিটেলস। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বিগ ওয়েলকাম, সাবস্ক্রাইব, বাই বাই।